হ্যালো গসিপ লাভার্স, রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব ঐন্দ্রিলা শরীরের আকৃতি নিয়ে কুমন্তব্য করলেন স্যান্ডি সাহা। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা, টলিপাড়ার প্রথম সারির অভিনেতা বলা যেতে পারে তাকে। ইতিমধ্যে বাংলার দর্শকের মন জয় করে নিয়েছেন বড় পর্দায়। এই মুহূর্তে জি বাংলায় ডান্স বাংলা ডান্সের সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। একের পর এক কাজও করে যাচ্ছেন এই করোনাকালীন সময়েও দর্শকদের সাথে নিজের অনুভূতি শেয়ার করে থাকেন বিভিন্ন সময় অঙ্কুশ। অন্যদিকে স্যান্ডি সাহা কলকাতার বিখ্যাত একজন ইউটিউবার, নেটাগ্রিকদের চোখের মণি বলা যেতে পারে তাকে। স্যান্ডি এমটিভির জনপ্রিয় রিয়েলিটি শো রোডিস মাতিয়ে এসেছেন। বর্তমানে চলছে স্যান্ডি এবং অঙ্কুশ হাজরার মধ্যে বিবাদ, আর এই বিবাদ এলো এবার প্রকাশ্যে। মাসখানেক আগেই এক সংবাদ মাধ্যমে স্যান্ডি অঙ্কুশের প্রতি তার সমস্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন অঙ্কুশ তাকে হিংসা করেন এবং ভয় পান বলে ফেসবুকে ব্লক করে দিয়েছে। কেবল তাই নয়, স্যান্ডি বলেছিলেন অঙ্কুশ আমাকে হুমকি দিয়েছেন, ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেবেন না। এ প্রসঙ্গে অঙ্কুশ এর আগে প্রকাশ্যে মুখ খুলেননি, কিন্তু অঙ্কুশের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ফেসবুক আমি নিজে কখনোই সামলাই না, আমি কয়েকজনকে নিযুক্ত করেছি, তারাই আমার ফেসবুক প্রোফাইলের দায়িত্বে রয়েছেন। অঙ্কুশ আরো জানান, তিনি কাউকে ব্লক করেন না। খেতনামি হওয়ার পর থেকে তিনি একাধিকবার নেট মাধ্যমে আক্রমণের শিকার হয়েছেন, কিন্তু এসব বিষয় তার কাছে তুচ্ছ। অঙ্কুশের কথায় খারাপ কথা কম শুনি না আমি, তার জন্য কাকে কাকে ব্লক করব, আর কাকে কাকে কথা শোনাবো, আর কাকে কাকেই বা আমি হুমকি দিতে যাব। ব্লক করার অভ্যেস আমার নেই, আমি আজ পর্যন্ত কাউকে ব্লক করিনি। তবে হ্যাঁ, ফেসবুকের বিষয়ে আমার কাছে খুব বেশি তথ্য নেই, ওটা আমার নেতৃত্বে যারা আছেন তারা দেখেন, কিন্তু আমি তাদের থেকে কখনোই কিছু জানতে চাই না। ইন্ডাস্ট্রিতে কাজ না দেওয়ার হুমকি বিষয়ে জিজ্ঞেস করা হলে অঙ্কুশ বলেন, আমি অত প্রভাবশালী নই যে আমার কথায় লোকে স্যান্ডিকে কাজ দেবে না। তবে অভিনেতা একই সঙ্গে এও জানান যে যদি কোনো সিনেমাতে স্যান্ডি এবং আমাকে একসাথে কাজে নেওয়া হয়, যদি আমি অস্বস্তি বোধ করি তার সাথে কাজ করতে, তাহলে আমি পরিচালক বা প্রযোজককে জানাবো যেন আমাকে কাজ থেকে বাদ করে দেওয়া হয়, কিন্তু আমি স্যান্ডির কাজের পথে কখনো বাধা হয়ে দাঁড়াবো না। অঙ্কুশের মতে স্যান্ডি আসলে খুবই শিশু সুলভ, তাই এমন কথাবার্তা বলেছেন। স্যান্ডিকে অভিনেতা হিসেবে পছন্দ করেন অঙ্কুশ, এটিও অঙ্কুশ নিজের মুখেই স্বীকার করেছেন। সত্যিই কি স্যান্ডিকে ব্লক দেওয়া বিষয়ে কিছুই জানেন না অঙ্কুশ? এরকমটি অনেকের মনেই প্রশ্ন জেগেছে। অনেকেই বলছেন অভিনেতার দলই কি স্যান্ডিকে ব্লক মেরেছে কিনা। মাস কয়েক আগে ফিরে গেলে কয়েকটি সূত্র থেকে জানা যাবে যে নেট মাধ্যমে অঙ্কুশ আর স্যান্ডির সম্পর্কের ইতিহাস শান্তিপূর্ণ নয়। অঙ্কুশের প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা সেন একটি ছবি পোস্ট করেছিলেন বেশ কিছুদিন আগে। ছবিতে দেখা গিয়েছিল সমুদ্র সৈকতে শুয়ে রয়েছেন ঐন্দ্রিলা। সেই ছবির মন্তব্য বক্সে স্যান্ডি একটি ছবি পোস্ট করেন, দেখা যায় সমুদ্র সৈকতের উপর একটি হাতি শুয়ে রয়েছে। হাতির শুয়ে থাকার ভঙ্গি হুবু মিলে যায় ঐন্দ্রিলার সাথে। এ কথা স্পষ্ট যে হাতির সঙ্গে অভিনেত্রী তুলনা করেছেন স্যান্ডি। তাছাড়া আরো একটি ছবিতে স্যান্ডি অঙ্কুশ এবং ঐন্দ্রিলাকে নিয়ে বাজে মন্তব্য করেন, নানা ধরনের ট্রোলও করেছিলেন। তাদের দুজনকে যথাক্রমে হাতি ও সাপের সঙ্গে তুলনা করেছেন স্যান্ডি। এভাবে প্রেমিকার শরীরের আকার নিয়ে কুমন্তব্য মেনে নিতে না পেরেই হয়তো স্যান্ডিকে ব্লক মেরেছেন, এটা অনেকের ধারণা। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন ঐন্দ্রিলাকে নিয়ে কুমন্তব্য করলেন এবার স্যান্ডি সাহা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।